হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ সোহাগ অ্যান্ড ইউ আর ওয়াচিং রাসেল বিডি। এজ শোনা যাচ্ছিল যে রয়্যাল রাম্বল 2021 রিটার্ন করতে পারেন WWE-তে, তবে সকল প্রকার গুঞ্জন কাটিয়ে কিন্তু মানডে নাইট রয়্যাল এপিসোডে রিটার্ন করেছেন এজ। এই ভিডিওটিতে মূলত ডিসকাস করা হয়েছে কেন এজকে এখনই রিটার্ন করানো হলো, কেন রয়্যাল রাম্বল পেপার ভিউতে সেই ম্যাচটিতে তাকে সারপ্রাইজ রিটার্ন করানো হলো না, এটার পিছনের আসল রহস্য কী, এবং এজ কি রয়্যাল রাম্বল জিততে পারে নাকি পারে না, সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এজ মানডে নাইট রয়্যাল এপিসোডে ব্যাক স্টেজে তাকে দেখা গিয়েছিল এবং সেখানে তাকে একটি শুধু প্রোমো কাট করতে দেখা যায়। সেই প্রোমো কাটের মধ্যে তিনি যেই কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো হলো, তিনি যখন সর্বপ্রথমে রেসলিংয়ের সব থেকে বড় একটি ফ্যান ছিলেন তখন কিন্তু তার মাকে গিয়ে বলেছিলেন তিনি রেসলার হবেন এবং তিনি রেসলিংয়ের সাথে চুক্তিবদ্ধ হতে চান। তখন তার মা কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই তাকে রেসলিংয়ে যুক্ত হওয়ার অনুমতি দিয়েছিল, আর তার মায়ের এই কনফিডেন্সটা দেখে সে অনেক উৎসাহ পেয়েছিল। তারপরে WWE-তে সে বেশ অনেক বছর ধরে WWE-তে পারফর্ম করেছিলেন, রয়্যাল রাম্বল জিতেছিলেন এবং রেসলম্যানিয়া পেপার ভিউতে এসে সেখানে তার ক্যারিয়ার ধ্বংসের মুখে চলে যায় এবং দীর্ঘ 9 বছর WWE-র বাইরে ছিলেন এজ। তারপরে রিটার্ন করেছিলেন, র্যান্ডি অর্টনের সাথে ম্যাচ হয়েছিল পেইব্যাক পেপার ভিউতে, গ্রেটেস্ট ম্যাচটিতে কিন্তু সেখানে খেলে আবারও ইঞ্জুর্ড হন এবং তারপরে আবারও কিন্তু WWE-তে ব্যাক করছেন এজ, এবং ব্যাক করেই এজ নিজেকে রয়্যাল রাম্বল মেন্স ম্যাচটির জন্য অফিসিয়ালি কনফার্ম করে দিলেন। এবং WWE ম্যানেজমেন্ট কিন্তু তাকে মানডে নাইট রয়্যাল এপিসোডে রিটার্ন না করিয়ে কিন্তু রয়্যাল রাম্বল পেপার ভিউতে রয়্যাল রাম্বলের সেই মেন্স ম্যাচটিতে সারপ্রাইজ রিটার্ন করাতে পারতো, তবে কেন করালো না? তো না করানোর প্রধান কারণই ছিল কিন্তু WWE ম্যানেজমেন্টের মানডে নাইট রয়্যাল ভিউয়ারশিপ নিয়ে। আপনারা জানেন মানডে নাইট রয়্যাল এপিসোডের কিন্তু ভিউয়ারশিপ একেবারেই লো এবং একেবারেই কিন্তু বাজে অবস্থা, আর রয়্যাল রাম্বল পেপার ভিউয়ের আগে যেহেতু এটা সর্বশেষ মানডে নাইট রয়্যাল এপিসোড ছিল, সেহেতু এখানে এসকে এনে হয়তো বা কিছুটা ভিউয়ারশিপে ফায়দা আনতে চাচ্ছে WWE ম্যানেজমেন্ট। এছাড়াও আরও একটি বিশেষ এবং বড় কারণ রয়েছে এজের রিটার্ন করার মানডে নাইট রয়্যাল এপিসোডে, সেটা হচ্ছে হয়তো বা এবছরে রয়্যাল রাম্বল জিততে পারেন এজ, কেননা ব্যাটিং অর্ডসের দিক থেকে কিন্তু অনেকটাই উপরে রাখা হয়েছে এজকে, আর এজ যেহেতু নিজেকে কনফার্ম করে দিয়েছেন সেই ম্যাচের জন্য সেহেতু আশা করা যাচ্ছে যে হয়তো বা এজ জিতলেও জিততে পারে। WWE-র বেশ কয়েকটি ইনসাইডার জানিয়েছেন যে তার মানডে নাইট রয়্যাল এপিসোডে রিটার্ন করার প্রধান উদ্দেশ্যই ছিল হয়তো বা WWE ম্যানেজমেন্ট তাকে রয়্যাল রাম্বলের সেই মেন্স ম্যাচটি জিতাতে পারে, আর সেই ম্যাচটিতে যদি তিনি সারপ্রাইজ রিটার্ন করে জিতে যেতেন তাহলে অবশ্যই সেখানে এজ কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ হতেন, কেন তিনি হঠাৎ রিটার্ন করে হঠাৎ জিতে গেলেন। আর এটা নিয়ে কিন্তু নতুন ট্যালেন্টদেরকে নিয়ে বেশ ভালোই কিন্তু প্রশ্নবিদ্ধ হতে হতো এজকে। তবে এটাও হতে পারে যে শুধুমাত্র মানডে নাইট রয়্যাল এপিসোডের ভিউয়ারশিপ এ ফায়দা আনার জন্যই হয়তো বা এসকে রিটার্ন করানো হলো, আবার নাও হতে পারে WWE-র ওই ইনসাইডারের ওই মন্তব্যটিও হতে পারে। তবে আপনার কি মনে হয় এসকে কেন রিটার্ন করানো হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি উপভোগ্য হলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।